বাইং হাউস কিউসি নিয়ে এটা আমাদের দ্বিতীয় এপিসোড। এর আগের এপিসোডে আমরা বাইং কিউসি এবং তার কাজগুলো কি কি সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকের এপিসোডে আমরা একজন বাইং হাউস কিউসি ইন্সপেক্টরের স্যালারি এবং তার কোয়ালিফিকেশনের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। প্রথমে চলুন জেনে আসি, একজন বাইং কিউসি হতে হলে আপনার কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন। নাম্বার ওয়ান, মিনিমাম 4 to 5 years এক্সপিরিয়েন্স লাগবে আপনার। সেকেন্ড ওয়ান ইজ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফ্যাব্রিক ওয়াশ, ফ্যাব্রিক শেড, ফ্যাব্রিক্স কোয়ালিটি, গার্মেন্টস মেজারমেন্ট অ্যান্ড একুয়াল সিস্টেম। এই সবগুলো বিষয়ে আপনার পারফেক্ট ধারণা থাকতে হবে। থার্ড ওয়ান ইজ কোয়ালিটি কন্ট্রোল অডিট, কিউএমএস, টিকিউএম, কিউসি টুলস, এই সবগুলো বিষয়ের উপর 100% নলেজ থাকতে হবে। নাম্বার ফোর ইজ কমিউনিকেশন স্কিলস পারফেক্ট হতে হবে ইন বোথ রিটেন অ্যান্ড ভার্বালি। নাম্বার ফাইভ ইজ ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, গুড অ্যানালিটিক্যাল স্কিলস অ্যান্ড রিপোর্টিং স্কিলস, এই সবগুলো স্কিলস আপনার মাঝে বিদ্যমান থাকতে হবে। এখন আপনার মাঝে প্রশ্ন জাগতে পারে, আমি কেন কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা না বলে কেবলমাত্র কিছু সিলেক্টিভ বিষয়ের কথা বললাম, তাই না? মূলত এ কারণেই বলেছি যে আপনি টেক্সটাইল নিয়ে স্টাডি না করে এই বিষয়গুলো জব্দ করতে পারবেন না। এ কারণে প্রথমত আপনাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে হবে। এখন কথা হলো, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, তাহলে কি আমি বাইং কিউসি হতে পারবো না? এর উত্তর হলো অবশ্যই পারবেন। আপনাকে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে এবং পাশাপাশি যে কোনো ট্রেনিং সেন্টার থেকে উক্ত বিষয়গুলোর উপর নলেজ গ্যাদার করতে হবে। আমাদের দেশে সরকারি এবং বেসরকারিভাবে অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যেখান থেকে আপনি গার্মেন্টস রিলেটেড নলেজ গ্যাদার করতে পারেন। এক কথায় আপনাকে শিক্ষিত হওয়ার পাশাপাশি গার্মেন্টস রিলেটেড নলেজ থাকা বাধ্যতামূলক। দুঃখজনক হলেও সত্যি, আপনি যতই শিক্ষিত হন পাশাপাশি যতই গার্মেন্টস রিলেটেড নলেজ থাকুক আপনার, যদি স্ট্রং রেফারেন্স না থাকে চাকরি আপনি খুঁজে পাবেন ঠিকই, বাট চাকরি আপনাকে খুঁজে পাবে না। শুধু বাইং কিউসি জবের কথা বলছি না, গার্মেন্টস সেক্টরে যে কোনো অফিসার লেভেলের জব পেতে হলে আপনার স্ট্রং রেফারেন্স দরকার। যাই হোক, কষ্ট পাওয়ার কোনো কারণ দেখছি না, কারণ নেক্সট এপিসোডে জব এবং আপনার ড্রিম অ্যাচিভ করার জন্য এমন একটি টিপস দেব যেটা আপনার 100% কাজে আসবে। এখন প্রশ্ন হলো, একজন বাইং হাউস কিউসি ইন্সপেক্টরের বেতন কত হতে পারে? প্রাথমিক অবস্থায় একজন সদ্য ফ্রেশার, স্নাতক এবং স্নাতকোত্তর, ইন্টার্ন, ম্যানেজমেন্ট ট্রেনি অথবা অ্যাসিস্ট্যান্ট অফ কিউসি হিসেবেই এদের ক্যারিয়ারের সূচনা ঘটে। এন্ট্রি লেভেলে 15,000 থেকে 17,000 টাকা স্যালারি পেয়ে থাকেন এরা এবং 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি 80,000 থেকে 1,00,000 টাকা স্যালারি পেয়ে থাকেন একজন বাইং হাউস কিউসি ইন্সপেক্টর। এই স্যালারি কম বেশি ডিপেন্ড করে গার্মেন্টস টু গার্মেন্টস এবং বাইং হাউস টু বাইং হাউস। আজ এ পর্যন্তই, নেক্সট এপিসোড কার কার একান্তই প্রয়োজন তারাই কেবল কমেন্ট বক্সে সাড়া দেন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। অতি শীঘ্রই নতুন এক এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের আজকের এপিসোডটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন আর বেশি বেশি শেয়ার করে আমাদের এই পরিবারটি আরও বড় করতে সহায়তা করুন। আমাদের চ্যানেলকে নিয়ে আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের জানান। ভালো থাকুন, রিসার্চের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।